আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি খালেদা জাহান, প্রভাষক বাংলা, সরকারি খড়গপঙ্গা কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাস নেব। আমরা উচ্চ মাধ্যমিকের বাংলা প্রথম পত্রের সূচেতনা কবিতাটি পড়ছিলাম। এই কবিতার প্রথম ক্লাসটি আমি এর আগে নিয়েছি। তো আমরা জানি যে এই কবিতাটি জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কবিতা। জীবনানন্দ দাশের জন্ম হলো 1899 খ্রিস্টাব্দে 17 ফেব্রুয়ারি এবং মৃত্যু 1954 খ্রিস্টাব্দে 22 অক্টোবর। বাংলা ভাষার অন্যতম জনপ্রিয় এই কবির বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে একটি হলো বনলতা সেন। এটি 1942 সালে প্রকাশিত হয়। এই কাব্যটির অন্যতম ভালো কবিতা হলো সচেতনা, এবং এই কবিতাটি আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর জন্য পাঠ্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের কবিতার নাম হলো সুচেতনা। 25 চরণের এই কবিতাটি মধ্যে আমাদের প্রিয় কবি জীবনানন্দ দাশ মানব জীবনের এবং মানব জীবন এবং মানব সভ্যতার সভ্যতার জন্য একটি সুচেতনা বা ভালো একটি বৈশিষ্ট্য আশা করেছেন, এবং তিনি চাচ্ছেন যে সমগ্র মানব সভ্যতার মধ্যে চেতনাগত দিক থেকে উন্নতি হবে এবং প্রত্যেকটি মানুষ সচেতনার বৈশিষ্ট্যধারী হবে। কবিতার শুরুতে আমরা দেখি কবি বলছেন, সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। দেখো আমরা প্রথমে কবিতাটি পড়লে মনে হচ্ছে যে কোনো একটি নারী চরিত্রের চরিত্রকে সম্বোধন করা হচ্ছে, আসলে কিন্তু নয়। দেখো বলছেন যে সুচেতনা তুমি এক দূরতম দ্বীপ বিকেলের নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই যে সুচেতনা বা শুভবোধকে জীবন্ত দাস একটি দূরতম দ্বীপের সাথে তুলনা করছেন, এবং সেখানে দেখো প্রকৃতির সান্নিধ্য আছে, আবার পাশাপাশি আছে হলো নির্জনতা। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। আমরা দেখি যে পৃথিবীর সর্বত্র শান্তি প্রতিষ্ঠার নামে অনবরত রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ যুদ্ধের দামাবা বাজে। জীবনানন্দ দাশ বলছেন যে এই যে পৃথিবীর সব জায়গায় যে রক্তের মাধ্যমে সফলতা অর্জন করা হচ্ছে, যুদ্ধের মাধ্যমে সফলতা অর্জনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, সেটি আসলে সত্য হলেও চূড়ান্ত সত্য নয়। এরপর দেখো বলছে, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে, তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। এই যে আমাদের চারপাশে প্রতিনিয়ত অসংখ্য অপমৃত্যুর খবর আমরা কিন্তু পাই, এই যে অপমৃত্যু গুলো ঘটছে কাদের মাধ্যমে, মানুষের মাধ্যমেই কিন্তু আরেকজন মানুষ নিহত হচ্ছেন। জীবনানন্দ দাশ সমগ্র মানব সভ্যতার সাথে একাত্মতা প্রকাশ করছেন, তাই যিনি একজন মানুষকে হনন করছেন, জীবনানন্দ দাশ সেই হননকারীর মধ্যেও নিজেকেই দেখতে পাচ্ছেন। এই জন্য বলছেন যে আমারই হাতে আমার ভাই বোন বন্ধু পরিজন নিহত হয়েছে। এরপর দেখো, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। দেখো অনেক সুন্দর একটি চরণ এটি, যে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আসলে আমরা চারপাশে আমাদের নানান যে অসঙ্গতিগুলো, অথবা সামাজিক মূল্যবোধের যে অবক্ষয়, অথবা মানবিক মূল্যবোধের যে অবনত অবস্থা, সেগুলো পর্যবেক্ষণ করি, কিন্তু আমাদের এই প্রিয় কবি অসাধারণ একটি চরণ তৈরি করেছেন এবং বলছেন যে মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। আমাদের অনেক সময় চারপাশের পরিস্থিতি দেখলে মনে হয় যে পৃথিবীতে বেঁচে থাকা হলো বোঝার মতো, যেদিন এই বেঁচে থাকার সময় শেষ হয়ে আসবে মনে হয় সেদিনই শান্তি, কিন্তু জীবন্ত দাস তেমন বলছেন না। বলছেন আপাতভাবে এমন মনে হলেও মানুষ আসলে পৃথিবীর কাছে ঋণী। তারপর দেখো বলছে, সুচেতনা এই পথে আলো জেলে এ পথে পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। তিনি বলছেন যে এই পথে আলো জেলে এবং এই পথেই অনেক মনীষীর কাজের মাধ্যমে পৃথিবীর মুক্তি হবে। এরপর দেখো, এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় তো তত দূর ভালো মানব সমাজ, আমাদের মতো ক্লান্ত ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। এই যে বাতাসের
বাতাসের সাথে সূর্যের আলোর মিশ্রণে যে একটি সুন্দর সমন্বয় হচ্ছে, তার মাধ্যমে বলছেন যে মানব সমাজের মধ্যে ভালো একটি সত্ত্বাও কিন্তু বিরাজমান আছে। তারপরও চারপাশের কঠিন অবস্থা দেখে কবির মতন নাবিকের কাছে নাবিকের প্রাণ ক্লান্ত। তিনি বলছেন যে তারপরও পৃথিবীকে গড়ে দেওয়ার খানিকটা দায়িত্ব তিনি নেবেন। এরপর মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এই যে আমরা যখন জীবনে নানা ধরনের সংকটের মধ্যে পড়ি, তখন কিন্তু আমরা মনে করি যে মানব জন্ম না হলেই মনে হয় ভালো হতো, কিন্তু দেখো কবিও এরকম কথাই বলছেন এবং তারপরে আবার বলছেন না এলেই ভালো হতো অনুভব করে, এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। যে আমরা অনেক সময় বলি আমি একটি মানুষের না মানুষ হিসেবে জন্ম না হয়ে যদি একটি পাখি হিসেবে জন্মগ্রহণ করতাম হয়তো বা ভালো হতো, অথবা একটি ফুল হয়ে জন্মগ্রহণ করলে মনে হয় ভালো হতো, পৃথিবীর এই কদর্য রূপ দেখতে হতো না। আমরা কি শুধু পৃথিবীর কদর্য রূপ দেখছি? তা কিন্তু নয়। আমরা পৃথিবীর কদর্য রূপের পাশাপাশি কিন্তু সুন্দর সৌম্য রূপটিও কিন্তু দেখি। তুমি যে আমাদের মা যখন আমাদেরকে বিনা স্বার্থে ভালোবাসেন, বুকে টেনে নেয়, সেটির মধ্যে স্বর্গীয় একটি অনুভব রয়েছে। তারপরে আমি যদি একটি গাছ রোপণ করি, সেই গাছটি যখন ফুলে ফুলে ভরে ওঠে, তখন আমি একটি অন্যরকম অনুভূতি অনুভব করি। তো জীবনানন্দ দাশ বলতে চাচ্ছেন যে আমরা মনে করি যে না এলেই হয়তো বা ভালো হতো পৃথিবীতে, কিন্তু এসে আসলে অনেক লাভ হয়েছে। এই যে আমাদের এই যে মহান স্রষ্টার অসাধারণ সৃষ্টির সাথে আমরা পরিচিত হতে পারছি, আমরা চারপাশে যেমন অগণিত খারাপ মানুষ দেখছি, তেমনি অনেক অসাধারণ মানুষের সান্নিধ্যেও কিন্তু আমাদের জীবন ধন্য হয়। এবং আমরা তোমরা খেয়াল করে দেখবে যে তোমাদের অনেক শিক্ষক যার ব্যক্তিত্ব তোমাকে খুব আকর্ষণ করতে পারে, তোমার বাবা অথবা মায়ের মধ্যে কার যার মায়ের মধ্যে কাউকে তোমার অসাধারণ লাগতে পারে তাদের ব্যক্তিত্বের জন্য, তোমার ভাই বোন অথবা অন্যান্য আত্মীয় স্বজন, যে যাদের আচার আচরণ, ব্যক্তিগত জীবন, পারিবারিক, সামাজিক সমস্ত জীবনে অনেক অসাধারণ বিষয় জড়িয়ে থাকতে পারে, তো সেই রকম মানুষের সান্নিধ্য তো আমরা পেয়েছি। এবং আমরা অনেক মহাপুরুষ দ্বারা পৃথিবীর ইতিহাস কিন্তু সুনাম অর্জন করেছে। তো জীবনানন্দ দাশ একদিকে বলছেন যে না এলেই ভালো হতো হয়তো, কিন্তু আবার বলছে যে এসে কিন্তু গভীরতর লাভ হয়েছে। তারপর দেখো বলছে, শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে, দেখেছি যা হলো হবে আমাদের যা হবার নয়, শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্য। এই যে শাশ্বত রাত্রির বুকে সকলই অনন্ত সূর্যোদয়, রাত্রি শাশ্বত আজীবন থাকবে, যতদিন পৃথিবী থাকবে ততদিন রাত, তারপর রাতের পরে সকালের অনন্ত সূর্য, এই সূর্যোদয় অব্যাহত থাকবে। এই যে মানব সভ্যতার চলমানতা, মানব সভ্যতার বহমানতার প্রতি কিন্তু জীবনানন্দ দাশ এখানে ইঙ্গিত করছেন। তো এই কবিতায় একদিকে জীবনানন্দ দাশ বলছেন যে পৃথিবীর কদর্য দিকটি অথবা পৃথিবীর যে রক্তক্ষয়ী দিকটি সেই দিকে প্রতি ইঙ্গিত করছেন, আবার আবার তিনি বলছেন যে পৃথিবীতে এসে একটি ব্যক্তি মানবের কি লাভ হলো সেই দিকেও কিন্তু ইঙ্গিত করছেন, এবং মানব সভ্যতার বহমানতার প্রতি ইঙ্গিত করে কিন্তু তিনি কবিতাটি শেষ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবিতাটি আমি আগে বলেছি 25টি অরণ্যের একটি কবিতা। এই কবিতায় জীবনানন্দ দাশ অক্ষরবিদ ছন্দের অমিত্রাক্ষর অক্ষরবিদ ছন্দ ব্যবহার করেছেন এই জন্য, এবং কবিতাটি দেখবি পড়ার সময় আমাদের কিন্তু খুব ধীর লয়ে পড়তে হয়। আমাদের আমরা জানি যে বাংলা ছন্দ তিন ধরনের, একটি হলো স্বরবিদ ছন্দ, আর একটি মাত্রাবৃত্ত, এবং শেষে অক্ষরবিদ। আমরা যখন কোনো ছড়া পড়ি, ছড়া কিন্তু আমরা খুব দ্রুত লয়ে পড়ি, যে ছন্দটি খুব দ্রুত লয়ে পড়া হয় সেটি হলো স্বরবিদ্ব বা ছড়ার ছন্দ, আর দ্বিতীয় হলো মাত্রাবৃত্ত ছন্দ। তোমাদের সাম্যবাদী কবিতাটি পাঠ্য আছে, সাম্যবাদী কবিতাটি কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের অনন্য একটি উদাহরণ, সুন্দর উদাহরণ। এরপর আর জীবনানন্দ দাশের যে এই যে তোমার সুচেতনা, এই কবিতাটি অক্ষরবিদ ছন্দে লেখা। তো আমাদের এই
আমরা আজকে কবিতাটি পাঠ করে শেষ করলাম। আমি আশা করব তোমরা আরো একবার কবিতাটি পাঠ করবে, ছোট্ট একটি কবিতা। এবং এই কবিতার দেখো শব্দার্থ এবং টিকা উল্লেখ করা আছে, তোমরা এই শব্দার্থ এবং টিকা পড়লেও কবিতার ভাবার্থ একটু ভালোভাবে বুঝতে পারবে আশা করছি। তো আর কবিতার শব্দ শব্দ যে ব্যবহার করেছেন আমাদের কবি, সেই শব্দ কোনো কঠিন শব্দ এই কবিতার মধ্যে নেই, সবগুলো শব্দই সহজ। তো কবিতাটির মধ্যে তোমার পৃথিবীর কল্যাণ বহুদিক বা পৃথিবীতে সুচেতনা বহমান থাকবে এই আশাবাদ কিন্তু ব্যক্ত করেছেন, এবং এই কারণে কিন্তু এই কবিতাটির নাম হলো সুচেতনা। এখানে কোনো নারী চরিত্রকে কিন্তু সম্বোধন করা হয়নি, এখানে কিন্তু জীবনানন্দ দাশ ব্যক্তি মানবে চেতনাগত দিকের উন্নতি আশা করেছেন এবং সবাই শুভ বুদ্ধিসম্পন্ন শুভ চেতনা সম্পন্ন মানব হবেন এই আশাবাদ কিন্তু এই কবিতার মধ্যে তিনি ব্যক্ত করেছেন। তো আমরা এই যে কবিতাটি পাঠ করব ভালোভাবে এবং এর শব্দার্থ টিকাটি পড়বে, আর তোমাদের বইতে দেখবে যে বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে কিছু প্রশ্ন আছে, খুবই অল্প, এবং সৃজনশীল কোশ্চেন আছে। তো তোমরা এই সৃজনশীল প্রশ্নটি নিজে নিজে সলভ করে ফেলবে আমি আশা করব। এবং তোমরা লেখাপড়া কেমন করছো আসলে ওইভাবে জানা যাচ্ছে না, যেহেতু আমাদের এখনো প্রতিষ্ঠানগুলো খুলে নাই। তো তোমরা একটু ভালোভাবে লেখাপড়া করবে, কারণ সামনে HSC পরীক্ষা হলে অথবা কলেজ খুললে হয়তো তোমাদের কিছু ক্লাস টেস্ট বা অন্যান্য পরীক্ষা হতে পারে। তো তোমরা পরীক্ষা হোক বা না হোক, তোমরা তোমাদের প্রস্তুতিটি খুব ভালোভাবে নিবে আশা করি, যেহেতু তোমাদের এই সিলেবাসটি একেবারে নতুন। তো তোমাদের প্রস্তুতি কিন্তু তোমরাই প্রথম প্রস্তুতি নিলে এই সিলেবাসে। তো সুতরাং তোমরা আমি আশা করব যে তোমরা প্রত্যেকটি কবিতা গল্প প্রবন্ধ ভালোভাবে পড়ে শেষ করবে, এবং কোনো সমস্যা হলে তোমরা আমাদের সাথে আলাপ করবে। আমরা সামনের ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।